আসসালামু আলাইকুম সবাইকে, আমি অ্যানি, বিউটি অ্যাডভাইজার অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ক্লিনিক, দ্য সিস্টার কনসার্ন অফ মেনসন গ্রুপ। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের রেলুমিন্স এর ভিডিওজ এর মাধ্যমে আপনারা আমাদের প্রোডাক্ট এবং ট্রিটমেন্ট সম্পর্কে অনেক আইডিয়াসই অনেকেই পাচ্ছেন। আমাদের রেগুলার ভিডিও দেখে সবাই ইনবক্স করছেন, ফোন কল করছেন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। সো সবাই যারা হচ্ছে দেখা যায় ট্রিটমেন্ট নিতে চান, তারা কিন্তু আমাদের তিনটি ব্রাঞ্চ আছে। একটি হচ্ছে ধানমন্ডিতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর ফোর্থ অ্যান্ড ফিফথ ফ্লোর, অ্যান্ড আরেকটা হচ্ছে কলাবাগানে। অ্যান্ড আমাদের যেটা একদম ব্র্যান্ড নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে বনানীতে। বনানী এটা হলো রোড নাম্বার 1, হাউস হচ্ছে 120, ব্লক এফ, অ্যান্ড ফ্ল্যাট হচ্ছে 2A। আপনারা যদি হচ্ছে দেখা যায় যে বনানী গুলশান নিকেতনে থাকেন, আপনাদের জন্য অনেক কনভিনিয়েন্ট হবে এই লোকেশনটা। অ্যান্ড বনানী ক্লাব থেকে জাস্ট একটা বিল্ডিং সামনে। এটা হচ্ছে আপনাদের আরেকটু ইজি করে যদি বলি, চেয়ারম্যান বাড়ির যে রাস্তাটা আছে গলিটা সেখানেই 120 নাম্বার হাউস। সো আমাদের কিন্তু প্রতিটা ক্লিনিকেই হচ্ছে ডক্টর ডার্মাটোলজিস্ট আছেন, আমাদের হচ্ছে স্পেশাল অ্যান্ড প্রফেশনাল অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্ড ডার্মাটোলজিস্ট এর পাশাপাশি যারা হচ্ছে সার্ভিস গুলো প্রোভাইড করে কসমেটোলজিস্ট, ওরা সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকে অন বোর্ড সবসময়। আপনারা আমাদের এখানে আসবেন, এসে আপনার স্কিনটা বা আপনার যে প্রবলেমটা অথবা যে চাহিদাটা, যে আপনি আপনার স্কিনকে কেমন করতে চান বা স্কিনে কি কি ইমপারফেকশনস আছে, সেসব বিষয়ে আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে হচ্ছে আপনারা কনসাল্ট করতে পারেন। বিকজ কনসালটেন্সি ছাড়া কিন্তু আমাদের যারা কসমেটোলজিস্ট আছে তারা কিন্তু বুঝতে পারবে না আসলে কোন ট্রিটমেন্টটা বেটার হবে, কোনটা দিলে ভালো হবে। তো আপনারা যদি আসেন, আমাদের ডক্টর আপনাদের পুরো হিস্ট্রি শুনবে, আপনার কি কি প্রবলেম, আপনার স্কিনটা সচক্ষে দেখে কিন্তু আপনারা হচ্ছে একটা বেটার অ্যান্ড বেস্ট ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট নিতে পারবেন। এছাড়াও আমাদের কিন্তু আরো অনেক 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 ট্রিটমেন্ট আছে অ্যাস্থেটিক ফিল্ডে, যত ট্রিটমেন্ট আছে স্কিন হেয়ার অ্যান্ড বডি রিলেটেড সব ধরনের ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। অ্যান্ড অল মানে অলরেডি হচ্ছে মানে আমরা শুধুমাত্র রেলুমিন্স স্কিন কেয়ার হোল বাংলাদেশে অ্যাস্থেটিক প্রোডাক্ট সাপ্লাই করে থাকে এবং আমরা একমাত্র অথরাইজ ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর। অ্যান্ড আমরা হচ্ছে আপনাদেরকে চাইলে হোলসেল ছাড়াও রিটেইলে প্রোভাইড করতে পারবো। আমরা আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন যে শিপমেন্ট গুলো আসে আমাদের বড় বড় হচ্ছে ক্লিনিক, হসপিটাল, ডার্মাটোলজিস্ট, ডক্টর, তারপর হচ্ছে অ্যাস্থেটিক যে সেন্টার গুলো আছে, বিউটি পার্লার, বিউটি সেন্টার, স্পা সেন্টার গুলোতে আমরা কিন্তু হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই করে থাকি। বিকজ আমরা নিজেরাই ইম্পোর্ট করি ইউকে, ইউএসএ, দেন হচ্ছে সুইজারল্যান্ড, জার্মানি, ইটালি, স্পেন, কোরিয়া থেকে। অ্যান্ড আমরা হচ্ছে আপনাদেরকে মানে সব থেকে সাশ্রয়ী মূল্যে প্রোভাইড করতে পারবো, যেহেতু আমরা নিজেরাই হচ্ছে অথরাইজ এন্ড ডিলার। সো আপনারা হচ্ছে অনেক এক্সপেন্সিভ এবং কস্টলি যে ট্রিটমেন্ট গুলা আমরা আপনাদেরকে অনেক লো বাজেট প্রাইসে প্রোভাইড করতে পারবো। সো আজকে মূলত আমি হচ্ছে আপনাদের সঙ্গে থ্রেট লিফটিং যে ট্রিটমেন্টটা সেটা নিয়ে কথা বলবো। সেটা করার আগে আপনার কনসালটেন্সি প্রয়োজন, ডক্টরের সাথে সচক্ষে এসে দেখা করে ফিজিক্যালি আপনারা আসলে আসলে বোঝা যাবে যে থ্রেট লিফটিংটা আপনার কোথায় করা জরুরি বা কোথায় করা যাবে, বা স্কিনের যেই অবস্থাটা সেটা বুঝেই কিন্তু আসলে আমাদের ডক্টররা আপনাদেরকে সাজেস্ট করবে। সো থ্রেট লিফটিং নিয়ে অনেক কোয়ারিজ থাকে দেখি আমার আজকের এই কথা বলা। থ্রেট লিফটিংটা হচ্ছে মূলত নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট। এক সময় ছিল যেখানে আপনারা বিদেশে পাড়ি দিয়ে ট্রিটমেন্ট গুলো করাতেন, সার্জারি গুলো করতে যেতেন, বাট এখন কিন্তু বাংলাদেশে থেকে আপনারা রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা থেকে ট্রিটমেন্টটা নিতে পারছেন ওয়েট লিফটিং এ, যেটা মডেল সেলিব্রিটিরা নিচ্ছে, বড় বড় স্টার যারা আছে তারা হচ্ছে নিচ্ছে অনেক বছর ধরে। এবং বাংলাদেশ তো লাইক দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি জাস্ট নতুন নতুন, বাট অনেক অনেক বছর ধরেই কিন্তু হলিউড অ্যান্ড বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কিন্তু এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট গুলো নিয়ে আসছে। সো থ্রেট লিফটিং তার মধ্যে অনেক বেশি ফেমাস এবং এটা একটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট হওয়াতে যেটা দেখা যায় যে আপনাদের কোনো ভয় নেই যে কাটা ছেঁড়ার ভয় থাকবে বা সেলাইয়ের ভয় থাকবে বা সার্জারির কোনো ভয় থাকবে। তো এটা হচ্ছে মূলত আপনাদের স্যাগিং স্কিনটাকে বা এইজিং যে স্কিনটা, চামড়া হচ্ছে আপনার যে ত্বকটা, ত্বকের চামড়াটা ঝুলে যাওয়া বা ভাঁজ পড়ে যাওয়া, রিঙ্কেলস, ফাইন লাইন্স পড়ে যাওয়া, এই ধরনের স্যাগিং স্কিনকে লিফট আপ করতে সাহায্য করে।
ঠিক আছে, এবং এটা মূলত কোলাজেন প্রোডাকশনটাকে স্টিমুলেট করতে সাহায্য করে। সো এই ট্রিটমেন্টটা হচ্ছে ফেস অ্যান্ড নেকে করা হয়। ফেস অ্যান্ড নেকটাকে আরো ইয়ুথফুল অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য থ্রেড লিফটিংটা করা হয়, এবং এটা হচ্ছে 40+ যাদের, তারা যদি করে মিনিমাম 2 ইয়ার্স অর হচ্ছে 1.5 ইয়ার্স পর্যন্ত এটা লাস্ট করে। অ্যান্ড থ্রেড লিফটিং যেটা, এটা হচ্ছে একটা কালারলেস থ্রেড ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে লাইক 6 মাস পর পর কিন্তু থ্রেডটা দেখা যায়, 6 মাস পর থ্রেডটা হচ্ছে স্কিনের ভিতর ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। ডিজলভ হয়ে ফাইব্রোব্লাস্টিক অ্যাক্টিভিটিটা বাড়ায়, যার ফলে হচ্ছে কোলাজেনটা স্কিনের ভিতরে প্রোডিউস হয়। দ্যাটস ওয়াই আমাদের স্কিনটা লিফট আপ হয়, টোন হয়, টাইট হয়, এবং হচ্ছে স্কিনটা অনেক বেশি ফার্ম হয়, বিকজ তখন ইলাস্টিসিটিটা বেড়ে যায়, স্কিনের এজিং সাইনটা কমে যায়। আর কোলাজেনটা হচ্ছে প্রোডাকশন করা বন্ধ হয়ে যায় যখন আমাদের বয়স বাড়তে থাকে, তখন কমে যায়। সো দ্যাটস ওয়াই থ্রেড লিফটিংটার মাধ্যমে আপনাদের মানে কোলাজেন প্রোডিউস প্রোডাকশনটা বাড়াতে সাহায্য করে, এবং হচ্ছে এজিং সাইন গুলা রিডিউস করে, এবং এতে করে এজিং প্রসেসটাও কিন্তু ডিলে হয়ে যায়। অ্যান্ড এই সেশনটা হচ্ছে 6 থেকে 12 মাস পর পর আপনারা কন্টিনিউ করতে পারেন, এবং 3 থেকে 4টা সেশন আসলে নেওয়া লাগে। এটা মানে মিনিমাম 1.5 থেকে 2 বছর পর্যন্ত লাস্ট করবে। আর এটাতে কোনো ধরনের পেইন হয় না, কারণ এটা তো পেইনলেস, বিকজ আগে হচ্ছে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, এবং বিফোর আফটার কিছু প্রসিজিওর থাকে, অ্যান্ড বেশি লম্বা সময় হয় না ট্রিটমেন্টটা। আপনারা আসবেন, 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, এবং এটা প্রায় 90-95% সাকসেসফুল একটা ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আপনারা আমাদের ক্লিনিকে আসলেই করাতে পারবেন আমাদের এক্সপেরিয়েন্স এবং প্রফেশনাল ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট এর আন্ডারে থেকে। সো হোপফুলি যাদের ফ্যাট লিফটিং নিয়ে অনেক কোয়ারিজ ছিল, তারা একটা ছোট ধারণা নিয়ে নিয়েছেন। বাকিটা কনসালটেন্সি করতে হবে ক্লিনিকে এসে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন আমাদের হটলাইন নম্বরে কল করে অথবা ফেসবুকে ইনবক্স করে। সো আমি অ্যানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবারও ইনফরমেটিভ নতুন কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, স্কিন কেয়ার করুন, এবং স্কিন কেয়ারের সময় কোনো প্রকারের কম্প্রোমাইজ করা কিন্তু ঠিক হবে না।